একটা সময় আপনি খুব ক্রিকেট ভক্ত ছিলেন, ক্রিকেট নিয়ে অনেক কাজ করেছেন, সেই সময়কার কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। আমি আপনার ছাত্র স্কুল থেকেই ক্রিকেট খেলতাম, ঠাকুরগাঁ কলেজে ছিলাম কিছুদিন, তখন আমি ক্রিকেটকে একটু অর্গানাইজ করার চেষ্টা করি, ঠাকুরগাঁয়ের ক্রিকেটকে, এবং সেখানে আপনার ক্রিকেট মাঠ তৈরি করে, পিচ তৈরি করে এবং প্লেয়ার তৈরি করার জন্য একটা ক্লাব তৈরি করি, সেই ক্লাবের আমি আপনার যারা খেলতো তাদেরকে ট্রেন আপ করার ব্যবস্থা করি, কোচ করার ব্যবস্থা করি। সেই সময়ে আপনার আমাদের যারা জাতীয় লেভেলের প্লেয়ার ছিলেন, আশরাফুল, রকিবুল, এমনকি শ্রীলঙ্কার প্লেয়াররা তখন আসতেন, তারা ওখানে গেছেন খেলতে। তো ওই সময় আপনার একবার আমার ব্যাক পেইন হলো, তো ওই ব্যাক পেইনে আমি আপনার ঘর থেকে বেরোতে পারতাম না, একদম বিছানায় পড়ে থাকতে হতো, তো তখন খেলা দেখার রূপ সামলানো পারতাম না। তো আমি আপনার ওই আমার দোতলা ঘরের জানালা থেকে মাঠ দেখা যায়, তা আমি একটু বাইনোকুলার নিয়ে ওখানে একটু আপনার খাটটাকে উঁচু করে বাইনোকুলার দিয়ে আমি আপনার খেলা দেখলাম। তো সেটা ছিল একটা ব্যাপার। পরবর্তীকালে রাজনীতি আসার পরে আমার ক্রিকেট চর্চা প্রায় শেষই হয়ে যায়, আর ক্রিকেট ক্রিকেট খেলাই হয়নি, কিন্তু আমি ক্রিকেটের খুব ভক্ত, আমি এখনও সুযোগ পেলেই আপনার ক্রিকেট খেলা দেখি, আমাদের দেশেরটা তো দেখি, আন্তর্জাতিক খেলাগুলো দেখি। আপনার নাতিও তো বোধহয় ক্রিকেট খুব পছন্দ করে। আমার নাতি সাংঘাতিকভাবে ক্রিকেট খেলে, ও ক্রিকেট হচ্ছে ওর প্রাণ, ওকে আপনি দেশ ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো রেকর্ড বলতে বলবেন ও আপনাকে বলে দেবে। বাহ, জেল জীবনের কোনো গল্প আমাদের বলবেন। জেল জীবনের গল্প তো অনেক, ওখানে সবচেয়ে বড় স্মৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে একাকিত্ব, কারণ আমাদের তো আপনার ওই ডিভিশনে দেয়, ডিভিশনে দিলে আপনার দুটো ঘটনা মনে আছে। একটা ঘটনা হচ্ছে প্রথম যেবার আমরা এই 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 পেরিয়ডে যখন গেলাম, তো একসাথে 17 জন গিয়েছি আমরা, আপনার ডক্টর মোশারফ, তারপরে মির্জা আব্বাস, গয়েশ্বরবাবু, আমি, হান্নান শাহ তখন ছিল, হান্নান শাহ, সঙ্গে ছিল আন্দালিপ পার্থ, অ্যানি, কর্নেল ওলি, এরা আমরা সব সাথে। ওখান তখন পুরনো সেন্ট্রাল জেল, এখানে আপনার ডিভিশনে মাত্র 10টা রুম, কিন্তু আমরা তো প্রায় 17 জন, জায়গা নাই, তো আপনার আরেকটা রুমে দিয়ে দিল। আমি আর গয়েশ্বরবাবু এক রুমে ছিলাম, আমার পাশের রুমে ছিল আপনার আন্দালিপ পার্থ আর অ্যানি। তো হঠাৎ করে রাত্রিবেলা চিৎকার শুনলাম, পার্থের মতো গলা বন্ধ হলাম, পার্থ কী ব্যাপার? বলছে যে চাচা, আমাকে চাচা করে বলতে, যে চাচা বিরাট একটা ইঁদুর, ওই ইঁদুর ঢুকে পড়েছে আর কি, ঢুকে এখানে ওখানে একদম উপরে উঠে বসেছে, সে আর সারা রাত্রি শোয়নি ওখানে, এটা একটা ঘটনা। হ্যাঁ, তারপরে ও সে শিফট করেছে। পরে আপনার আমরা যখন ওখান থেকে শিফট হয়ে আসলাম আপনার কাশিমপুর জেলে, কাশিমপুর জেলটা খুব সুন্দর, আর আমাদের যেটা ডিভিশন এটা আপনার অনেকটা স্পেশাল ডিভিশন, খেলার জায়গা ছিল, এখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম অনেকে, ওখানে ক্রিকেট টুর্নামেন্টও হয়েছে আমাদের, তখন ওখানে ছিলেন অনেকেই আপনার, আমাদের মাহমুদুর রহমান সাহেব ছিলেন, শামসুজ্জামান দুদু সাহেব ছিলেন, আর রিটায়ার্ড আর্মি অফিসার, কিছু আর্মি অফিসার তারা ছিলেন, তো ওখানে খুব হইচই হতো আর কি। তো ওখানে রাতে একবার মনে আছে আমার আর কি, যে হঠাৎ করে আপনার জেলের মধ্যে আপনার কোনো যদি অঘটন ঘটে তখন একটা পাগলা ঘন্টি বাজে, তো এই পাগলা ঘন্টি হঠাৎ করে বেজে উঠলো, তাহলে কী ব্যাপার? তো বলছে যে স্যার নিশ্চয়ই কোনো কয়েদি পালিয়েছে বা কিছু একটা ঘটনা ঘটেছে। তো তারপরে কী হলো, আপনার কিছুক্ষণ পরে শোনা সব বুটের আওয়াজ হচ্ছে আপনার ঠকঠক করে, তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরাট একটা আপনার ওই কারারক্ষীদের একটা আপনার স্কাউটস, এরা সমস্ত বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সব আসে, প্রত্যেকটা রুম সার্চ করা শুরু করলো, এমনকি আমার রুমেও তারা আসলো, এসে আমার রুমেও সার্চ করলো আর কি। এটা আমার জন্য একটা আপনার নতুন অভিজ্ঞতা ছিল। ভয়টাই তো প্রায় পেতাম আর কি, ভয় পেতাম মানে অন্ধকার রাত্রি, আপনার চারদিকে শুনসাম, কোনো কিছু নেই, আর আপনার এইগুলো করিডোর অনেক লম্বা, মনে হচ্ছে যে কেউ হেঁটে যাচ্ছে, এইগুলো সমস্যা ছিল কিছু, অপরিচিত পরিবেশ। তবে আপনার পরের দিকে কিন্তু আমরা ওটা খাপ খাইয়ে নিয়েছিলাম, আর অপেক্ষা করে থাকতাম যে কবে শুক্রবার আসবে। শুক্রবার আসলে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার নাতি নাতি, আমার ভাই বোনেরা, এরা প্রায়ই আমাকে দেখতে যেতেন সবাইকে, তো ওরা একটু খাওয়া টাওয়া নিয়ে যেত, সেটা আমাদের জন্য একটা বাড়তি আকর্ষণ ছিল। আমাদের সঙ্গে জেলের যারা আপনার কর্মকর্তা ছিলেন, জেলার সুপারভাইজার, আপনার সুপারিনটেন্ডেন্ট, সুপার বলা হয়, তারপর কারারক্ষী, এরা সবাই আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। খাওয়া দাওয়া ওই যদিও আপনার ওখানেই রান্না হতো, কিন্তু খাওয়া দাওয়ার এটাও খারাপ ছিল না।